বাজার পরিস্থিতির আরও খবর জানব ময়মনসিংহ ও কুষ্টিয়া থেকে। সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও নাহিদ হাসান তিতাস। প্রথমে যুক্ত হচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, আজ সাপ্তাহিক ছুটির দিনে নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? ধরেন ময়মনসিংহের কাঁচা বাজার কিন্তু নিয়ন্ত্রণহীন। আসলে নিয়ন্ত্রণের জন্য আমরা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কিন্তু মনিটরিং ব্যবস্থা দেখতে পাইনি। আমি এখন আছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছি। ঈদের পর থেকে আমরা দেখছি যে কাঁচা বাজারে যে প্রত্যেকটা সবজির দামই কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমরা এই বিষয়ে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সাথেও কিন্তু বারবার কথা বলেছি এবং তারা বিভিন্ন সময় বলে থাকেন যে বাজার নিয়ন্ত্রণে তারা কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার কথা করার কথা কিন্তু আমাদেরকে বারবার বললেও আমরা কিন্তু বাস্তবিক পক্ষে আসলে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাইনি। আমি আজকের বাজারে একটু আপনার মাধ্যমে দরদাম জানাতে চাই। আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, কাঁকুল বিক্রি হচ্ছে 80 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে এবং পেঁপে বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা কেজি দরে এবং শীতলাও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। এছাড়া যে ফুলকপি রয়েছে সেটি কিন্তু 120 টাকা 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। প্রতিনিয়তই আমরা দেখেছি যে সবজির দাম সেটি কিন্তু বাড়ছে এবং ব্যবসায়ীরা বলছেন আসলে উৎপাদন কমে যাওয়ায় এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই যে সবজির দাম সেটি কিন্তু বাড়ছে এবং সেই বাড়ার কারণে কিন্তু আসলে কৃষক পর্যায়েও কিন্তু তারা বাড়তি দামে কিনছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই জন্য বাজারে সবজির দাম অনেকটাই বেশি সেটি কিন্তু তারা বলছেন এবং আমরা ভোক্তাদের সাথে কথা বলেছিলাম, ভোক্তারা বলছেন যে প্রতিনিয়ত আসলে একের পর এক সবজির দাম বৃদ্ধি পাওয়া এবং তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা কখনোই মেলাতে পারছে না এবং তারা বলছেন যে আসলে যদি গরিবের পক্ষে যদি সরকার আসলে এবং প্রশাসন যদি আসলে কিছুটা নজরদারি না রাখে তাহলে তাদের যে চলা সেটি কিন্তু অনেকটাই দায় হয়ে পড়বে এবং তারা বারবার বলে আসছিলেন যে প্রশাসন যদি মনিটরিং ব্যবস্থা আসলে একটু জোরদার করে তাহলে যে অন্তত কাঁচা বাজারের পরিস্থিতিটা সেটা কিন্তু একটু নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও যে আজকের বাজারে যে চিনি কিন্তু আজকে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অনেক দোকানে কিন্তু চিনি পাওয়া যাচ্ছে না। এছাড়া পেঁয়াজ রসুন এবং আদার দামও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। সামনে কোরবানির ঈদ রয়েছে, সেটিকেই কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে মশলা জাতীয় পণ্য সেটি কিন্তু আরও বাড়বে বলে তারা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন এবং ভোক্তারা বলছেন যদি মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় এই মশলা এবং মাংসের বাজারে এবং সবজির বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু কোনোভাবেই কমবে না এবং তারা সেটিকে কিন্তু আসলে জোরদার দেওয়ার জন্য কিন্তু প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছেন। আমরা এই বিষয়ে প্রশাসনের সাথেও কিন্তু কথা বলেছিলাম, প্রশাসন বরাবর যেটি বলে থাকেন তারা বলছেন যে মনিটরিং ব্যবস্থা জোরদার করবেন এবং সাধারণ যে ভোক্তা রয়েছেন তাদের নাগালের মধ্যে কাঁচা বাজার এবং অন্যান্য যে বাজারের যে দরদাম রয়েছে সেটি আনার কিন্তু তারা চেষ্টা করবেন, সেই বিষয়টিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে চলে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ ইলিয়াস। আসলে উদ্যোগতির বাজারে ময়মনসিংহের মতো কুষ্টিয়াতেও কিন্তু কোনো স্বস্তির খবর নেই। বাজারে সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী, দু একটা পণ্য ব্যতীত সব ধরনের পণ্যই বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। এ বাজারের যদি বাজার দর আমি জানাতে চাই, যেমন মুদি পণ্য থেকে শুরু করে সবজি থেকে মুরগি মাছ মাংস সব ধরনের পণ্যের দামই কিন্তু বেড়েছে। যেমন ডিমের দাম গতকালও ছিল হচ্ছে 45 টাকা হালি, আজ কিন্তু 1 টাকা বেড়ে 46 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়াও চিনির বিক্রি হচ্ছে কেজিতে 135 টাকা করে, তাছাড়া মসুরির ডাল 135, কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে 155 টাকা কেজি দরে। আমি এটুকু বলতে পারি যে মুদি পণ্যের বাজারেও কিন্তু কোনো স্বস্তির খবর নেই। তাছাড়া সবজির বাজার যেটা সেটা যেন ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, অর্থাৎ আজকে যে সবজির দাম 10 টাকা সে সবজি কালকে 20 টাকা হয়ে যাচ্ছে। যেমন আলুর দাম কুষ্টিয়ার বাজারে মারাত্মকভাবে বেড়েছে,
হচ্ছে। যেমন সপ্তাহ ব্যবধানে 18 টাকার আলু কিন্তু এখন কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়াও মরিচের ঝাঁজ কিন্তু 150 ছুঁই ছুঁই, অর্থাৎ 140 টাকা কেজি বিক্রি হচ্ছে। তাছাড়া পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। পেঁয়াজের দামও বেড়েছে, অর্থাৎ 10 টাকা বেড়ে 60 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। এই ধরনের সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমি এ বিষয়ে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে এই যে বৈশাখের মাঝামাঝি সময় কুষ্টিয়ায় শিলাবৃষ্টি হয়েছিল, যার কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার কারণে সবজির আমদানি কমে গেছে বাজারে, যার ফলশ্রুতিতে কিন্তু বাজারে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, এই সবজির দাম বেড়ে যাচ্ছে। আর এদিকে যদি আপনাকে আমি মুরগির বাজারের খবর বলি, তাহলে মুরগির বাজারের কিন্তু দীর্ঘদিন ধরে কোনো স্বস্তির খবর নেই। যেমন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি আজকে, এবং লেয়ার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা বেড়েছে, অর্থাৎ 330 টাকার লেয়ার মুরগি কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। আমি এটুকু বলতে পারি যে আসলে এই যে সবজি থেকে শুরু করে মুদিপণ্য থেকে ডিম মুরগি মাছ মাংস, কুষ্টিয়ার বাজারে কিন্তু প্রতিটি পণ্যের দামই কিন্তু চড়া, অর্থাৎ কোনোভাবেই এই দামকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, তাদের দাবি যে আসলে এই যে দীর্ঘদিন ধরে সব পণ্যের দাম বেশি এবং প্রতিনিয়তই রাত পোহলে বেড়ে যাচ্ছে দাম, যার ফলে তারা কিন্তু সংকটের মুখে পড়ছে, অর্থাৎ আয় এবং ব্যয়ের কোনো ধরনের তাদের সমন্বয় হচ্ছে না। তাই তারা বলছে শক্ত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক। আর যে মনিটরিংয়ের কথা ভোক্তারা বলছে, আমরা কিন্তু সকাল থেকে বাজারে এসেছি, সেই মনিটরিংয়ের কোনো ছিটেফোঁটাও বাজারে দেখি নাই। তবে মনিটরিং যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলছেন তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি স্টুডিওতে ডরিনের কাছে। ডরিন, তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস আহমেদ আপনাকেও। দর্শক ময়মনসিংহ এবং কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মীরা।